নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন। ওকে, সেটা গুলো কি বলছিলাম, সাইটোজেনেটিক ডিসঅর্ডার, মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, মাল্টি ফ্যাক্টোরিয়াল, নন মেন্ডেলিয়ান। ওকে, সাইটোজেনেটিক ডিসঅর্ডার ক্লাসিফিকেশন যেটা বলছি, নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটিস, আর হচ্ছে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস। নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটিস অলরেডি উই শুড ডিসকাস ইট। ওকে, নাও দ্য স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস। ও আচ্ছা, তোমাদের জন্য একটা নিউজ আছে, তোমরা জানো তো, তোমরা কোনো নিউজ জানো স্টুডেন্টস? আর ইউ নো অ্যাবাউট এনি রিসেন্ট নিউজ? রুটিন দিয়েছে ওই যে ইয়েতে রাজশাহী ইউনিভার্সিটি? হ্যাঁ জি স্যার। যেহেতু অন্যান্য ইউনিভার্সিটি গুলো তো পরীক্ষা শুরু হয়ে যাবে মেবি, যেটা আমি মানে মোটামুটি জানতে পারলাম আর কি। ঠিক আছে, তোমরা পড়াশোনা চালায় যাও, কারণ হচ্ছে ওই যে এখন অন্যান্য যে ক্লাস গুলা, ওই যে তোমরা ফরেন্সিক কমিউনিটি, এইসব ক্লাস কি করো? জি স্যার। ফরেন্সিক কমিউনিটি ক্লাস কি করো তোমরা? জি স্যার। আচ্ছা করো, ঠিক আছে, কিন্তু ওইগুলো হচ্ছে এখন বেশি জরুরি করতে হবে, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এগুলো আবার ইংরেজি দেওয়া শুরু করে দাও, সব তো ভুলে গেছো, তাহলে আর সময় বেশি দিন পাওয়া যাবে না, হয়তো খুব বেশি হলে 1 মাস 1.5 মাস সময় পাবো তোমরা। ওকে, সো নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটিস আমরা পড়ছি লাস্ট ক্লাসে, আজকে হচ্ছে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস। স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস কিন্তু কি আছে, ট্রান্সলোকেশন, ডিলেশন, ইনসারশন, ইনভার্সন, আইসোক্রোমোজোম, রিং ক্রোমোজোম, আর হচ্ছে ডুপ্লিকেশন, আর হচ্ছে মিক্স প্লয়েডি, মোজাইসিজম এবং কাইমেরিজম, এই 3 ধরনের ভাবে হইতে পারে। ঠিক আছে, এবার আমরা ইন্ডিভিজুয়ালি ডিসকাশন করব। ট্রান্সলোকেশন, ইন ট্রান্সলোকেশন নন হোমোলোগাস ক্রোমোজোম এক্সচেঞ্জ দেয়ার পার্টস। ট্রান্সলোকেশন নন হোমোলোগাস ক্রোমোজোম 21-এর সাথে 22-এর পার্টে ক্রোমোজোম, ক্রোমোজোমাল পার্টে কি হবে, এক্সচেঞ্জ হবে, একটার সাথে আরেকটার এক্সচেঞ্জ হবে, বুঝতে পারছো? টু টাইপস, একটা হচ্ছে রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন, আর হচ্ছে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন, রবার্টসনিয়ান এবং রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। সো হোয়াট ইজ দ্য রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন? রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন হচ্ছে, ইট ইজ দ্য শর্ট আর্ম অফ দ্য টু ডিফারেন্ট, রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন ইজ দ্য শর্ট আর্মস অফ টু ডিফারেন্ট অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম ব্রেক। দুইটা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের শর্ট আর্ম গুলা ব্রেক হয়, লিভিং স্টিকি ইন দ্যাট দেন কজ দ্য টু লং আর্মস টু এডহেয়ার, এবং বাকি দুইটা লং আর্ম কি হয়ে যায়, তারা যুক্ত হয়ে যায়, কারণ স্টিকি ইন থাকে, মানে আঠার মতো দুইটা ইন থাকে এবং তারা যুক্ত হয়ে যায়, ফলে কি হয়, এ নিউ লার্জ ক্রোমোজোম ফর্মস ফ্রম দ্য লং আর্ম অফ দ্য টু ডিফারেন্ট ক্রোমোজোম, ভিন্ন ভিন্ন দুইটা ক্রোমোজোমের লং আর্ম যুক্ত হয়ে একটা বড় ক্রোমোজোম তৈরি হয়, এটাকে বলা হয় রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন। ওকে, এন্ড দিস ইন্ডিভিজুয়াল মে প্রোডিউস আনব্যালেন্স গ্যামেট। এইরকম ইন্ডিভিজুয়াল যারা থাকে, এই ধরনের যেসব মানুষ থাকে যাদের রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন থাকে, তাদের ক্ষেত্রে কি হয়, আনব্যালেন্স গ্যামেট তৈরি হয়, প্রচুর পরিমাণে গ্যামেট তৈরি হতে থাকে। ঠিক আছে, তারপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডিলেশন, ইট ইজ দ্য লস অফ সিগমেন্ট অফ দ্য ক্রোমোজোম, লস অফ সিগমেন্ট অফ এ ক্রোমোজোম, ইট মে অকার ইন টার্মিনাল পার্ট অর ইন্টারস্টিশিয়ালি উইথ ইন দ্য ক্রোমোজোম, টার্মিনাল পার্টেও হইতে পারে আবার ইন্টারস্টিশিয়াল এই যে মাঝখানের এই অংশেও হইতে পারে। ঠিক আছে, ইট মে অকার ইন টার্মিনাল পার্ট অর ইন্টারস্টিশিয়ালি উইথ ইন দ্য ক্রোমোজোম, ইট লিডস টু এঞ্জেলমেন সিন্ড্রোম, এটা কি হয়, এঞ্জেলমেন সিন্ড্রোম হয়, অথবা প্রেডার উইলি সিন্ড্রোম, তুমি কি হতে পারে, প্রেডার উইলি সিন্ড্রোম, এই যে দেখো এই যে ক্রোমোজোম না, এই যে মাঝখানে যে অংশটা যেটা দেখতেছো পিঙ্ক কালার, সেটা কি হচ্ছে, ব্রেক হয়ে গেছে। ঠিক আছে, আফটার ব্রেক দেন ইট উইল বি ডিলিটেড, তার মানে টোটাল জেনেটিক যে ম্যাটেরিয়ালটা আছে এটা ডিলিটেড হয়ে গেছে,
এবং আলটিমেটলি এই ক্রোমোজোমের সাইজটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, এই ধরনের ডিজিজ গুলোকে কি বলা হয়? এঞ্জেলম্যান সিন্ড্রোম, প্রেটারুলিস সিন্ড্রোম। এক্সাম্পল গুলো তোমাদের এমসিকিউ তে আসে। কি বলছে শুনছো সবাই? এমসিকিউ এমসিকিউ এই যে কোশ্চেন কোশ্চেন তোমাদের বলে দিতেছি, কিন্তু আমি ফাঁকে ফাঁকে মাঝখানে কোশ্চেন বলে দিতেছি যে অল্প কয়েকজন ক্লাসে আছো, বাকি গুলা যেগুলা ক্লাস করতেছো না, রিভিউ ক্লাস মনে করে করতেছো না যে ধরো এই ক্লাস তো করছি আর কত করব, তাহলে তো আর কত করব, তাহলে ধরা খাবে। আমরা নিজেরাই তো এখন এক পড়া 10 বার করে মনে রাখতে পারি না। হ্যাঁ, কারণ কি, রিভিউ ক্লাসের সবচেয়ে বড় জিনিসটা কি জানো, তুমি এখানে আবার পুনরায় জানতে পারবা কোনগুলো ইম্পর্টেন্ট, আবার অনেক কিছু বাদ যায় সেগুলো পুনরায় আবার তোমার মনে পড়ে। এবং সবচেয়ে মজার কথা বলি, বাংলাদেশে সবচেয়ে বেশি রিভিউ ক্লাস নেওয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজে। এটা জানো, ময়মনসিংহ মেডিকেল কলেজে সবচেয়ে বেশি রিভিউ ক্লাস নেওয়া হয়, তার কারণ ওদের কারিকুলাম সবচেয়ে দ্রুত শেষ হয় এবং রিভিউ ক্লাস সবচেয়ে বেশি নেওয়া হয়। নাও ইনসার্শন, দিস ইনসার্শন অকার হোয়েন এ সেগমেন্ট অফ দা ওয়ান ক্রোমোসোম বিকামস ইনসার্টেড ইনটু অ্যানাদার ক্রোমোসোম। একটা ক্রোমোসোমের সেগমেন্ট যখন শেষ হয় অন্য একটা ক্রোমোসোমে আসে, এবং এটার ফলে কি হয় জানো, এটার ইফেক্টটা কি, ইনসার্শন ইফেক্ট, পার্শিয়াল ট্রাইজোমি এন্ড পার্শিয়াল মনোজোমি, পার্শিয়াল ট্রাইজোমি এন্ড পার্শিয়াল মনোজোমি। তারপর হচ্ছে ইনভার্সনস, এ সেগমেন্ট অফ দা ক্রোমোসোম ইনভার্সনস, এ সেগমেন্ট অফ দা ক্রোমোসোম ইজ ডিটাচড বাই টু ব্রেকস, এ সেগমেন্ট অফ ক্রোমোসোম ইজ ডিটাচড বাই টু ব্রেকস এন্ড লেটার অন রিইউনাইটস, এ সেগমেন্ট অফ দা ক্রোমোসোম ইজ ডিটাচড বাই টু ব্রেক। ক্রোমোজোমের একটা সেগমেন্ট কি হয়, দুইটে দুইভাবে ভেঙে দুই টুকরা হয়ে যায়, এন্ড ল্যাটারাল রিইউনাইট উইথ দা সেম ক্রোমোজোম ইন ইনভার্টেড পজিশন। মানে কি হয় জানো, লাউ লাউ কোদ হয়ে যায়, মানে ভাঙ্গে ভাঙ্গে উল্টা হয়ে যায়, বুঝছো? এ সেগমেন্ট অফ দা ক্রোমোজোম ইজ ডিটাচড বাই টু ব্রেক, ভাঙ্গে দুই টুকরা হয়ে যায়, এন্ড ল্যাটার অন রিইউনাইট, পরবর্তীতে আবার ওরা উল্টা হয়ে লাগে, সেম ক্রোমোজোম ইন ইনভার্টেড পজিশন, ইনভার্টেড পজিশন, বুঝছো? এটার ভিতরে আবার ভাগ আছে এ বি, একটা হচ্ছে পেরিসেন্ট্রিক ইনভার্সন আর একটা হচ্ছে প্যারাসেন্ট্রিক ইনভার্সন। ওকে, পেরিসেন্ট্রিক ইনভার্সন আর দা রেজাল্ট অফ দা ব্রেক এন্ড রিঅ্যারেঞ্জমেন্ট অন দা বোথ সাইড অফ দা সেন্ট্রোমিয়ার। যদি সেন্ট্রোমিয়ার দুই পাশে ভাঙে এবং পুনরায় রিঅ্যারেঞ্জমেন্ট হয়, এটাকে বলা হয় পেরিসেন্ট্রিক ইনভার্সন। আর প্যারাসেন্ট্রিক ইনভার্সনটা কি, দিস আর দা রেজাল্ট অফ ব্রেকস এন্ড রিঅ্যারেঞ্জমেন্ট অন দা সেম সাইড অফ দা সেন্ট্রোমিয়ার, রেজাল্ট অফ দা ব্রেকস এন্ড রিঅ্যারেঞ্জমেন্ট অন দা সেম সাইড অফ দা সেন্ট্রোমিয়ার। এটা সেন্ট্রোমিয়ারের একই পাশে, মনে করো সেন্ট্রোমিয়ারের উপরে বা নিচে, এটা হচ্ছে প্যারাসেন্ট্রিক ইনভার্সন, ভেঙে আবার লেগে যাবে। দিস ইনভার্টেড ক্রোমোসোম হ্যাভ সিমিলার ওভারঅল মরফোলজি টু দা প্যারেন্টাল ক্রোমোসোম বাট দা ব্যান্ড অর্ডার ইজ চেঞ্জড। এই যে দেখো প্যারাসেন্ট্রিক ইনভার্সন, ওকে, মানে হচ্ছে দুই পাশে ভাঙবে, এই যে দেখছো এখান থেকে গেছে এটা উপরে, আবার এখান থেকে এটা নিচে চলে আসছে, এই সেগমেন্টটা, এটা হচ্ছে কি পেরিসেন্ট্রিক, দিস ইজ পেরিসেন্ট্রিক, এ নাম্বারটা যেটা সেটা হচ্ছে কি পেরিসেন্ট্রিক, আর হচ্ছে প্যারাসেন্ট্রিক, একই পাশে হয়। এই যে দেখো উপরে সেম, হ্যাঁ, তোমার সেন্ট্রোমিয়ারের উপরে যে শর্ট আর্ম গুলো আছে, দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্যাস ইন দা শর্ট আর্ম, সবাই খেয়াল করো ছবিটা দেখলে মনে থাকবে, এখানে শর্ট আর্মে কোনো চেঞ্জ নাই, দেখছো শর্ট আর্মে কি কোনো চেঞ্জ আছে, কিন্তু লং আর্মে দেখো মানে এক সাইডে সেন্ট্রোমিয়ারের এক সাইডে, আর এখানে কিন্তু এই সেন্ট্রোমিয়ারের দুই সাইডে এই হয়েছে, এটা পেরিসেন্ট্রিক ইনভার্সন আর এটা প্যারাসেন্ট্রিক ইনভার্সন। নাও উই ডিসকাসড অ্যাবাউট দা রিং ক্রোমোসোম, রিং আংটি, আংটি আংটির মতো হচ্ছে কোন আংটি না, কিন্তু আংটি না আংটি, ওকে, রিং ক্রোমোসোম।
Ring chromosome is formed when a break occurs on each of the chromosomes, leaving two sticky ends on the central end of the central position that reunite as a ring. The two distal chromosomal fragments are lost, so that if the involved chromosome is an autosome, the effects are usually serious. এখানে কি হচ্ছে? A ring chromosome is formed when a break occurs on each of the chromosomes. প্রত্যেকটা ক্রোমোজোমের কি হয় ভেঙে যায় লিভিং টু স্টিকি দুইটা 18 প্রান্ত থেকে যায় অন দা সেন্ট্রাল এন্ড অন দা সেন্ট্রাল পজিশন অন দা সেন্ট্রাল এন্ডস অন দা সেন্ট্রাল পজিশন দে রিইউনাইট অ্যাজ এ রিং এবং তারা যখন রিইউনাইট হয় সেন্ট্রাল পজিশনে একটা রিং এর মতো হয়ে যায় বুঝছো দা টু ডিস্টাল ক্রোমোজোমাল ফ্র্যাগমেন্টস দূরবর্তী যে দুইটা ক্রোমোজোমাল ফ্র্যাগমেন্ট আছে তারা সম্পূর্ণরূপে লস্ট হয় If the involvement chromosome is an autosome, এটা যদি autosome হয় মানে sex chromosome না autosomal chromosome হয় তাহলে এর এফেক্টটা খুবই সিরিয়াস too much serious okay এখন তোমরা দেখো এই যে ring chromosomeটা কিভাবে formation হচ্ছে আমি একটা ছবির মাধ্যমে নিয়ে আসছি হ্যাঁ দেখো এই দুই সাইডে ভেঙে গেছে দেখছো site of break এই যে দেখো site of break এইগুলোতে সব lost fragment ঠিক আছে তারপরে এটা এটার সাথে গোল হয়ে এভাবে লেগে যায় ঠিক আছে মাঝখানে এই যে সেন্ট্রাল পজিশনটা থাকে এটা যে সেন্ট্রাল পজিশনটাকে গোল হয়ে রিং এর মতো হয়ে যায় মাঝখানে এই যে পোর্শনগুলো ব্রেক হয়েছে এখানে যে জেনেটিক ম্যাটেরিয়াল গুলো লস্ট হয় লস্ট জেনেটিক ম্যাটেরিয়াল দ্যাট কজেস এ সিরিয়াস ইফেক্ট ইফ ইট ইজ অকার্স ইন দা অটোসোম তারপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আইসোক্রোমোসোম আইসোক্রোমোসোম An isochromosome shows loss of one arm with duplication of the other caused by transverse division rather than longitudinal. Isochromosome তোমাদের জন্য তেমন একটা মানে important না ঠিক আছে টার্নার সিনড্রোমের ইয়েতে হয়তো বলতে পারে যে আসলে কি তবে আইসোক্রোমোজোম জরুরি না ডুপ্লিকেশন এয়ার ক্রোমোজোম সেগমেন্ট ইজ প্রেজেন্ট অন ক্রোমোজোম ইন টু কপিস ইট অকার্স ডিউ টু আনইকুয়াল পারসোতা এই যে আইসোক্রোমোজোম দেখছো এটা তোমাদের জন্য একটু কঠিন এটা তোমাদের দরকার নাই পড়ার দরকার নাই আর যারা এমনি জানতে চাও দেখে নিও নাম্বার বেশি পাওয়ার জন্য হয়তো অনার্স মার্ক তারা পেতে চাও তাদের জন্য সিঙ্গেল জিন অর মেন্ডেলিয়ান ডিসঅর্ডার সবচেয়ে ইম্পর্টেন্ট বুঝছো সিঙ্গেল জিন অর মেন্ডেলিয়ান ডিসঅর্ডার ওগুলোর পরে সবচেয়ে ইম্পর্টেন্ট রিটেন বাই দা অসপি এমসিকিউ সব জায়গায় এখান থেকে কোশ্চেন আসে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার থেকে সিঙ্গেল জিন অর মেন্ডেলিয়ান ডিসঅর্ডার আর এ গ্রুপ অফ ডিজিজ কজড বাই দা প্রেজেন্স অফ এ সিঙ্গেল মিউটেটেড জিন এখানে কোন কোন সেগমেন্টে কোনো সমস্যা নাই বা কোন কোন ডিলেশন ইনসারশন ডুপ্লিকেশন বা আইসোক্রোমোজোম লিঙ্ক ক্রোমোজোম এগুলো কোনো কিছু ফরমেশন না জাস্ট একটা সিঙ্গেল জিনে কি হয় মিউটেশন হয় caused by the presence of a single mutated gene at a gene single gene mutation ঠিক আছে these include uncommon condition কিছু uncommon condition এ single gene অথবা মেন্ডেলিয়ান ডিসঅর্ডার সিকেল সেল অ্যানিমিয়া ওই যে তোমাদের ছবি ছবি দেখাইছিলাম মনে আছে প্লিওট্রপি প্লিওট্রপিতে সেফলিং অফ বারবিসি এটা সিকেল সেল অ্যানিমিয়া this is a single gene or mendelian disorder inborn error of metabolism তোমাদেরকে inborn error of metabolism অনেক আগে মেটাবলিজম পড়েছে যতগুলো আছে হ্যালো
সিকেল সেল অ্যানিমিয়া ইনভার্টেড মেটাবলিজম, যেমন হচ্ছে ফিনালকিটোনুরিয়া, অ্যালকাপ্টোনুরিয়া, ঠিক আছে, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, আমরা যে ইনভার্টেড মেটাবলিজম গুলো করেছিলাম সেগুলো, বুঝতে পারছেন? Because most of these follow the classic inheritance. Mendelian pattern of inheritance, they are also referred to as a Mendelian disorder. That means we are talking about Mendelian disorder. Okay. And what are the pattern of Mendelian inheritance? Mendelian inheritance is a pattern of what? Autosomal dominant inheritance. অথবা আমরা বলতে পারি autosomal dominant disorder. Inheritance কার তার কারণ হচ্ছে এগুলো genetically inherited. বাবা মার থাকলে সন্তানে হয়। Autosomal dominant inheritance. Autosomal recessive inheritance. X or sex link dominant inheritance. X or sex link recessive inheritance. Okay. আমি তো তোমাদের নিয়ে চিন্তা আছে প্র্যাকটিক্যাল নিয়ে, তোমরা প্র্যাকটিক্যালে কি করো? কারণ অনেকদিন তো প্র্যাকটিক্যাল করানো হয় না, প্রায় 8 মাস প্র্যাকটিক্যালটা তোমাদের কলেজে আসার পরে। এই তোমরা কি সবাই কলেজে আসছো? অনেকে তো আসছে। স্টুডেন্টস হোস্টেলে আসছো তোমরা? সবাই যায়নি স্যার। ও আচ্ছা, অনেকে মনে হয় চলে আসছে, নিচে দেখলাম হাঁটাহাঁটি করতেছে, অনেকে মনে হয় আসছে। আচ্ছা যাই হোক, প্র্যাকটিক্যালটা হয়তো তোমাদের পরীক্ষার আগে দিতে হবে আর কি, ক্লাস নিতে হবে, প্র্যাকটিক্যাল ক্লাস। ওকে, সো প্যাটার্ন অফ মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স, অটোসোমাল ডোমিনেন্ট ইনহেরিটেন্স, অটোসোমাল রিসেসিভ ইনহেরিটেন্স, এক্স অর সেক্স লিং ডোমিনেন্ট ইনহেরিটেন্স, এক্স অর সেক্স লিং রিসেসিভ ইনহেরিটেন্স। অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার অথবা ইনহেরিটেন্স, ওরে বাবা এটা ব্যাপক ইম্পর্টেন্ট। কনসিকোয়েন্স অফ অটোসোমাল ডোমিন্যান্ট ইনহেরিটেন্স, ওকে, এক্সপ্রেস ইভেন ইন হেটারোজাইগাস সিস্টেম, এক্সপ্রেস ইভেন ইন হেটারোজাইগাস সিস্টেম। ফিচার অফ অটোসোমাল ডোমিন্যান্ট ডিসঅর্ডার, একটা বড় ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে হেটারোজাইগাস সিস্টেমে ওটা কি হয়, এক্সপ্রেসড হয়। তার মানে প্যারেন্টের যদি থাকে এবং ফাদারের যদি থাকে, মাদার যদি নাও থাকে, যদি একটা যদি ডোমিনেন্ট হয়, অটোসোমাল জিন যদি একটা মিউটেটেড থাকে এবং সেটা অবশ্যই ডোমিনেন্ট থাকবে এবং সেটা কি হবে, এক্সপ্রেসড হবে। হোমোজাইগাস আর সিভিয়ারলি এফেক্টেড, আর হোমোজাইগাস হলে তো কোনো কথাই নেই, বাবা মা দুইজনের যদি থাকে তাহলে তো কথাই নেই। যেটা আমি তোমাদের বলছিলাম যে বিটা থ্যালাসেমিয়া মেজর টু মাচ ডেঞ্জারাস এবং বাচ্চাগুলো খুবই কষ্টে থাকে এবং আলটিমেটলি বেশিরভাগ সময় মারা যায়। সো প্যাথেটিক, এটা আল্লাহ তাআলার কাছে অশেষ অশেষ শুকরিয়া আছে আমরা এই ধরনের কোনো রোগ নিয়ে জন্মদান করিনি। শুকরিয়া জানানো উচিত না, আলহামদুলিল্লাহ বলা উচিত। এই ধরনের অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার অনেক আছে, অনেক প্রচুর পরিমাণে আছে বাংলাদেশে, বাংলাদেশে না সারা বিশ্বে আছে, ঠিক আছে। এবং এখানে কি হয়, বোথ মেল এন্ড ফিমেল আর ইকুয়ালি এফেক্টেড, বোথ মেল এন্ড ফিমেল আর ইকুয়ালি এফেক্টেড। At least one parent of an affected individual needs to be affected. Parent with the exon individual affected will be yes, for us. Vertical transmission, মানে হচ্ছে কি, the trait usually appears in every generation unless there is reduced penetrance or reduced expressivity. এটার যে ট্রেনটা, এই জিনের যে ট্রেনটা প্রত্যেকটা জেনারেশনে থাকবে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, বড় বাপ মানে বড় বাপের পরে যেসব তোমার বড় দাদা, দাদার পরে বাবা, সবগুলো জেনারেশনই থাকে, বুঝছো? হয়তো অনেক ক্ষেত্রে কি থাকে, রেডিউস পেনিট্রেন্স অর রেডিউস এক্সপ্রেসিভিটি, অনেকের ক্ষেত্রে এটা একটু কম প্রকাশ পায়। কথাটা কি বলছি বুঝতে পারছো? ওকে, Direct transmission of a trait through three successive generations is practically diagnosis of autosomal dominant disorder. এই ট্রেকটা মনে করে এই জিনে যে সমস্যাটা, আমরা যখন জিনিস এটা পর পর তিনটে জেনারেশনে যদি থাকে, চোখ বন্ধ করে ডায়াগনোসিস করা যাবে, মানে বলা যাবে they are suffering for autosomal dominant disorder, তারা autosomal dominant disorder এ আক্রান্ত। কথা কি বলছি বুঝতে পারছো নি সবাই? পরপর তিনটা জেনারেশনে যদি থাকে তাহলে সেটা অটোজোমাল
dominant disorder. Okay. Reduced penetrance or non-penetrance. Reduced penetrance or non-penetrance. এটার ক্ষেত্রে যেটা হয় যে তোমার delayed age of onset, মানে এটা অনেক দেরিতে সাধারণত এক্সপ্রেসড হয়, ইউজুয়ালি নট ডায়াগনোজ আনটিল অ্যাডাল্টহুড, মানে একদম বড় হওয়া না পর্যন্ত এটা বোঝা যায় না। মেল টু মেল ট্রান্সমিশন হয়, পুরুষ থেকে পুরুষে যায়, মানে বাবার থাকলে ছেলের হয়, বুঝতে পারছো? মেল টু মেল ট্রান্সমিশন, দিস ইজ নট ট্রু ইন এক্স লিঙ্ক ডোমিনেন্ট ডিসঅর্ডার। ওকে, এফেক্টেড ইন্ডিভিজুয়াল উইথ নর্মাল প্যারেন্টস মে হ্যাপেন ডিউ টু new mutation, non-penetrance, low specificity, monodal mosaicism, এবং non-paternity. Okay. এবং একটা জিনিস মনে রাখবা, এটার ক্ষেত্রে homozygosity is rare and lethal. Homozygosity is rare and lethal. মনে করো যদি কোনো কারণে এটা homozygous হয়ে যায়, mainly তো এটা heterozygous. If any that it would causes the homozygosity, it is rare and lethal. That means mom to bhai's সাথে যদি ফুফা তো ভাইয়ের বিয়ে হয় এবং দুইজনেই যদি কি থাকে ডোমিনেন্ট থাকে, তাহলে কিন্তু খবর আছে যে বাচ্চা জন্মগ্রহণ করবে ওটাই দেখা যাবে যে একদম সিভিয়ার ফর্ম অফ ডিজিজ, সিভিয়ার ফর্ম। এই কারণে আত্মীয়দের ভিতরে বিয়ে শাদী করাটা কি সাধারণত ঠিক না, কথা কি বলছি বুঝতে পারছো? মামতো ভাই ফুয়াতো ভাই মামতো বোনের সাথে কেউ প্রেম প্রেম করতো না, আর যদি করিয়াই ফেলাও, আর ছেলেদের মেয়েদের বলতাছি ফুয়াতো ভাইটার সাথে যদি প্রেম প্রেম করিয়াই ফেলাও, তাহলে অবশ্যই হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস টেস্ট করে নিবা বিয়ে করার আগে। আছে না অনেকে খেলার সাথে ছিল পরে বিয়ে করে হলাই, সেক্ষেত্রে এটা টু মাচ ডেঞ্জারাস এবং এটা কি রেয়ার এন্ড লিথাল। বললাম না তিনটা জেনারেশনে থাকলে এটা অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার। ওকে, তাহলে আমরা যদি এক্সাম্পল বলি কি কি আছে এক্সাম্পল, ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া এক নম্বরে কমন। আমার এক বন্ধু আছে ইংল্যান্ডে থাকে, আইনউদ্দিন নাম, সে হচ্ছে ডেন্টিস্ট, ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া আছে, তার ওজন কিন্তু অনেক কম কিন্তু টিজি লেভেল সবসময় 600 থাকে, ট্রাইগ্লিসারাইড 600, এলডিএল থাকে 300, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন থাকে 300, তারপর হচ্ছে তোমার কোলেস্টেরল সবসময় এরকম থাকে 500 550 600 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকে, বুঝছো? ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরলেমিয়া এই ধরনের রোগীদের কিন্তু করোনারি হার্ট ডিজিজ হয় এবং খুব কম বয়সে হার্ট অ্যাটাক করে। হেরিডিটারি স্পেরোসাইটোসিস, একিউট ইন্টারমিটেন্ট পরফাইরিয়া, এটা হচ্ছে হিমোগ্লোবিনের সাথে রিলেটেড একটা ডিজিজ, মারফান সিন্ড্রোম, নিউরোফাইব্রোমাটোসিস, পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটাও পলিসিস্টিক কিডনি ডিজিজ 1 এবং পিকেডি 1 এবং পিকেডি 2 এই দুটা জিনের ভিতরে মিউটেশন হয় পলিসিস্টিক কিডনি ডিজিজ, বুঝছো? ভন উইলমন ডিজিজ, নিউরোফাইব্রোমাটোসিস, এবং এই নিউরোফাইব্রোমাটোসিস তোমরা দেখবা কোথায় জানো, রাস্তাঘাটে দেখবা যে ভিক্ষে করে অনেকে আছে, গায়ের ভিতরে গুটি গুটি বড় বড় হয়ে রয়েছে নরম নরম, এটা হচ্ছে নিউরোফাইব্রোমা, নিউরোফাইব্রোমাটোসিস, দিস ইজ অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার। কি বলছি বুঝতে পারছো? আমরা একটা কুইজের আয়োজন করবো, বুঝছো? নেক্সট ক্লাসে আমাদের কুইজ হবে, এই সবাই শুনে রাখো কুইজ। হ্যাঁ, আমি কাউকে কোনো বকাঝকা করবো না, কাউকে কিছু বলবো না, তোমরা পড়ে আসবা। এখন সেটা কোন চ্যাপ্টার থেকে বলো, কোন কার্ডটা থেকে নিলে ভালো হয়, এর আগে যেটা পড়াছি সেটা থেকে নেই, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এন্ড ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি, সেখান থেকে কুইজ হবে। এই সমস্ত সবাই কুইজ, কুইজ টাইপের কিছু ছোট ছোট কোশ্চেন থাকবে, তোমরা আনসার দিবা, আমি কাউকে কোনো বকাঝকা করবো না, কিচ্ছু বলবো না, তোমাদের ভালোর জন্য, তোমরা তাহলে এটা পড়া হয়ে যাবে, ওই কার্ডটা পড়া হয়ে যাবে। কিছু কুইজ টাইপের কোশ্চেন থাকবে, মানে শর্ট শর্ট কোশ্চেন, তোমরা আমাকে আনসার দিবা, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছো? এটার ক্লাস শেষে আমি নিব পরীক্ষাটা, ঠিক আছে? কোনো নাম্বারিং নাই, কিছু নাই, ফ্রি ফ্রি ফ্রি, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ঠিক আছে? আর তোমাদেরটা কি বিনামূল্যে পরীক্ষা, কিছুই না, আমি কিচ্ছু বলবো না কাউরে। হ্যাঁ, তোমরা শুধু জাস্ট একটু পড়ে আসবা, মানে যে যেটাই পারো সুন্দরভাবে, আর তোমরা আনসার দিবে, কোনো রিটেন না, কিছু না। কি বলছি বুঝতে পারছো? কুইজ টাইপ, কুইজ আফটার ক্লাস, ক্লাসের পরে
ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড এন্ডোক্রাইনোলজি, এটা সম্পর্কে আমরা নিব, যেমন থাইরয়েড ফাংশন টেস্ট। এভাবে কোশ্চেন লেখা থাকবে যে নেম থ্রি থাইরয়েড ফাংশন টেস্ট, তিনটা থাইরয়েড ফাংশন টেস্টের নাম বলো, শেষ, ওকে। তারপরে হইতেছে তোমার নেম থ্রি কজেস অফ প্রোটিনুরিয়া, প্রোটিনুরিয়ার তিনটা কজ বলো কি, ওকে। এই টাইপের কোশ্চেন। ডায়াবেটিস মেলিটাস, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডায়াবেটিস মেলিটাস অ্যাকর্ডিং টু হু, এই তো শেষ। তারপর হোয়াট আর দ্য ল্যাবরেটরি হ্যাজার্ড, শেষ। এই টাইপের কোশ্চেন, কথা কি বলছি সবাই বুঝতে পারছো? একদম চুপ কেন, সবাই শুনছো তো কি বলছি? জি স্যার, জি স্যার। তুমি এখনই শুনছো, আর কেউ শুনে নাই? নাইমুদ্দিন, নীরব, সাজিদা, জুই, শাকিল, শাম, শায়লা, তারপরে যেছে এই যে সুলাইমান শেখ, 57 73, শুনছো তোমরা সবাই? জি স্যার, জি স্যার। ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড এন্ডোক্রাইনোলজি, এরপর আমরা একটা মজার মজার খেলা হবে, খেলা খেলা খেলাধুলা হবে, ঠিক আছে? ওকে জি স্যার, হ্যাঁ, এবার খুশি, হ্যাঁ জি স্যার, জি স্যার, ওকে, থ্যাংক ইউ।